সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব এর ক্যালোরিমিতি অংশ নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ক্যালোরিমিতির মূলনীতি এবং তার প্রয়োগ নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এবার আমাদের বোর্ডে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে আলোচনায় আসছিলাম যে ক্যালোরিমিতির মূল নীতি এবং তার প্রয়োগ, তো আমরা প্রথমে মূল নীতিটাকে একটু দেখে নেই। ক্যালোরিমিতির মূল নীতিতে কি লেখা আছে? দুটি ভিন্ন তাপমাত্রার বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে, তার মানে আমরা যে গরম পানি এবং ঠান্ডা পানি মিলিয়েছিলাম একত্রে, এটাই হলো পরস্পরকে সংস্পর্শে আনা। তো দুইটা ভিন্ন তাপমাত্রার বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে যদি এদের ভিতর থেকে তাপ বাইরে না যায় বা বাইরে থেকে তাপ ভিতরে না আসে, কিংবা এদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে, তাহলে বেশি তাপমাত্রার বস্তু যে তাপ বর্জন করবে, কম তাপমাত্রার বস্তু সেই তাপ গ্রহণ করবে। অর্থাৎ বর্জিত তাপ সমান গৃহীত তাপ। এই ইকুয়েশনটা তখনই প্রযোজ্য হবে যখন উপরের তিনটা শর্তকে সে সমর্থন করবে। শর্ত তিনটা হলো, প্রথমে আমরা বলেছিলাম যে তাপীয় সংস্পর্শে আনলে যদি এদের ভিতর থেকে তাপ বাইরে না যায়, কিংবা বাইরে থেকে তাপ এদের ভিতরে না আসে, কিংবা এদের মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া না ঘটে। রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা জানি যে দুটি ভিন্ন বস্তু বা একাধিক ভিন্ন বস্তু যখন পরস্পরের সংস্পর্শে আসে তখন তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটলে অনেক ক্ষেত্রেই তাপ উৎপন্ন হয়। তো এখানে গরম পানি এবং ঠান্ডা পানিকে মিশ্রিত করা হয়েছে, এখানে কোনো বিক্রিয়া ঘটেনি, ফলে অতিরিক্ত তাপও এখানে উৎপন্ন হয়নি। এক্ষেত্রে এই তিনটা শর্ত মানলে পরে আমরা তখন লিখতে পারবো যে বর্জিত তাপ সমান গৃহীত তাপ। আর এই ক্ষেত্রে গরম পানি তাপ বর্জন করবে, অর্থাৎ বেশি তাপমাত্রার বস্তু তাপ বর্জন করবে, আর কম তাপমাত্রার বস্তু সেই তাপ গ্রহণ করবে। এই ক্ষেত্রে আমরা যদি তাপের আদান প্রদানের বাইরে যদি তাপ পরিবেশে ছড়িয়ে যায় তাহলে এই সূত্রটা প্রযোজ্য হবে না। তো শিক্ষার্থীরা, আমরা মনে হয় ক্যালোরিমিতির মূল নীতির বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছি। তো আমরা এই ক্যালোরিমিতির নীতিটা মুখস্থ করব এবং মূল যে সামারিটা, মরালটা, সেটা হলো বর্জিত তাপ সমান গৃহীত তাপ বা গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাহলে এই গৃহীত বা বর্জিত তাপ আমরা গত ক্লাসে তার সমীকরণটা আমরা শিখেছিলাম যে গৃহীত বা বর্জিত তাপের সমীকরণ হলো কিউ সমান এম এস ডেল থিটা। আমি যদি ইকুয়েশনটা পাশে লিখে দেই যে গৃহীত বা বর্জিত তাপকে যদি আমি কিউ অক্ষর দ্বারা প্রকাশ করি, তাহলে গৃহীত বা বর্জিত তাপের ইকুয়েশন হবে এম এস ডেল থিটা। কিউ হলো গৃহীত বা বর্জিত তাপ, এটা হলো গৃহীত বা বর্জিত তাপের সমীকরণ। এই কিউ এখানে গৃহীত বা বর্জিত তাপ নির্দেশ করে, এম বস্তুর ভর, এস বস্তুর আপেক্ষিক তাপ, এবং ডেল থিটা হলো বস্তুর তাপমাত্রার পরিবর্তন। বস্তুর তাপমাত্রা কত থেকে কততে উঠেছে কিংবা কত থেকে কততে নেমে এসেছে, এই ডেল থিটার তাপমাত্রার পরিবর্তন। এই সমীকরণের সাহায্যে আমরা গৃহীত বা বর্জিত তাপ আমরা নির্ণয় করতে পারি। তো বন্ধুরা আসো, আমরা একটা গাণিতিক উদ্দীপক আমরা এখানে নিয়েছি। উদ্দীপকটা হলো 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানির সাথে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানিকে ভালোভাবে মিশ্রিত করা হলো। এই হলো আমাদের উদ্দীপক। এখানে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আর একটা আছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। তো আমরা যদি দুইটা পানির তাপমাত্রাকে একটু ইন্ডিকেট করি তাহলে দেখা যাচ্ছে যে দুইটাই পানি, উভয় বস্তু এখানে পানি, তবে একটার তাপমাত্রা আছে 70 ডিগ্রি সেলসিয়াস, অপর পানির তাপমাত্রা আছে 10 ডিগ্রি সেলসিয়াস। এই ক্ষেত্রে আমরা 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটাকে আমরা গরম পানি হিসেবে বিবেচনা করব, আর 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটাকে আমরা ঠান্ডা পানি হিসেবে বিবেচনা করব। এখন যখন এই 10 ডিগ্রি এবং 70 ডিগ্রির পানি পরস্পরকে আমরা ভালোভাবে মিশ্রিত করব, তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে।
অর্থাৎ এখানে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো বেশি তাপমাত্রা আর 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো কম তাপমাত্রা তাহলে এইখানে মিশ্রণের পরে দেখা যাবে যে 70 ডিগ্রি তাপমাত্রার পানি তাপ বর্জন করছে আর 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তাপ গ্রহণ করেছে তো এই গ্রহণ এবং বর্জন প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না তাদের উভয়ের তাপমাত্রা একটা নির্দিষ্ট মান অর্থাৎ একই তাপমাত্রায় এসে পৌঁছাবে আমরা যদি এখানে একটা রাফ একটি দেখিয়েছিলাম আমরা যদি এই এটা এটা অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা যে এইখানে আমরা একটা রাফ দেখাচ্ছি এখানে গরম পানির তাপমাত্রা 70 ডিগ্রি এর অ্যারোটা নিচের দিকে মাঝখানে আছে মিশ্রণের তাপমাত্রা থিটা ডিগ্রি আর ঠান্ডা পানির তাপমাত্রা 10 ডিগ্রি এখন এই গরম পানি আর ঠান্ডা পানি যখন আমরা একসাথে মিশ্রিত করব তখন এই গরম পানির তাপমাত্রা কমে নিচে নামবে আর ঠান্ডা পানির তাপমাত্রা বেড়ে উপরে উঠবে এই নিচে এবং উপরে গিয়ে একটা মিশ্রণের তাপমাত্রা পাওয়া যাবে সেই তাপমাত্রা আমরা সেই তাপমাত্রাটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে তো আমরা এখানে দেখলাম যে গরম এবং ঠান্ডা মিলালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মাঝামাঝি একটা তাপমাত্রা পাওয়া যাবে সেই তাপমাত্রাটাকে বলা হয় মিশ্রণের তাপমাত্রা তো আসো আমরা এবার উদ্দীপকের পর আমরা কি কি কোশ্চেন আছে আমরা একটু দেখে নেই এখানে উদ্দীপকের নিচে কতে দেওয়া আছে তাপ ধারণ ক্ষমতার একক কি তো আমরা গত ক্লাসে শিখেছিলাম তাপ ধারণ ক্ষমতা কাকে বলে এবং তাপ ধারণ ক্ষমতার একক কি আমি আবারো বলে দিচ্ছি যে তাপ ধারণ ক্ষমতার একক হলো জুল পার কেলভিন তাপ ধারণ ক্ষমতার একক জুল পার কেলভিন দ্বিতীয় কোশ্চেন আছে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বুঝো এটা একটা অনুধাবন কোশ্চেন আপেক্ষিক তাপের সংজ্ঞা পারলে আমরা এই অনুধাবন কোশ্চেনটাও পারব আমরা গত ক্লাসে আপেক্ষিক তাপের সংজ্ঞা শিখেছিলাম এমন যে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে বলা হয় আপেক্ষিক তাপ আমরা যদি আমরা ম্যাথমেটিক্যালি বলি যে 1 কেজি বরের কোন বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন তাকে বলা হয় আপেক্ষিক তাপ এই অংশটা হলো জ্ঞানমূলক এটার সাথে আমরা যখন এই মান দিয়ে বলবো সেটা হলো অনুধাবন অর্থাৎ সেই ক্ষেত্রে অনুধাবন পার্টটা হবে দুই স্তরের আমরা প্রথমটা জ্ঞান স্তরটা বলেছি যে 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকে বলা হয় আপেক্ষিক তাপ তো এই ক্ষেত্রে দ্বিতীয় স্তরটা হলো অনুধাবন স্তর যে পানির আপেক্ষিক তাপ এত বলতে কি বুঝো তো সেই ক্ষেত্রে আমরা লিখব যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি কেলভিন বলতে বোঝায় যে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে 4200 জুল তাপের প্রয়োজন তো আমরা আশা করি এই দুইটা জ্ঞান এবং অনুধাবন কোশ্চেন তোমরা নিজেরা পারবে তো এবার আসো আমাদের প্রয়োগ আমরা প্রয়োগ অংশে দেখতে পাচ্ছি যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো তো আমরা উদ্দীপকে খেয়াল করি যে মিশ্রণটা কিসের ছিল 70 ডিগ্রি তাপমাত্রার পানি আর 10 ডিগ্রি তাপমাত্রার পানি এই দুই পানিকে আমরা ভালোভাবে মিশাইছি মিশানোর পরে মধ্যবর্তী একটা তাপমাত্রা সেটা হলো মিশ্রণের তাপমাত্রা পাওয়া যাবে থিটা ধরেছি এটা আননোন এটাই আমরা বের করব এটাই আমাদের বের করতে বলা হয়েছে যে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো তাইলে আমরা 70 ডিগ্রি পানির সাথে 10 ডিগ্রি পানি মিশানোর পরে মাঝামাঝি যে তাপমাত্রা সেই মিশ্রণের তাপমাত্রা আমরা শুরুতেই ধরে নেব যে এখানে আমরা আরেকটু বলে নিচ্ছি যে এখানে 70 ডিগ্রির পানি গরম পানি হিসাবে ধরা হয়েছে এবং এখানে গরম পানি কি করবে তাপ বর্জন করবে আর ঠান্ডা পানি তাপ গ্রহণ করবে এখানে গ্রহণ এবং বর্জন চলবে তাহলে যেহেতু গরম পানি তাপ বর্জন করে আর ঠান্ডা পানি তাপ গ্রহণ করবে এটা আমরা আগে একটু ইন্ডিকেট করে নেব উদ্দীপকের আলোকে যে কে গ্রহণ করেছে আর কে বর্জন করেছে তো শিক্ষার্থীরা তারপরে আমরা ধরে নেব যেহেতু আমাদের চাহিদা হলো চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো তা আমরা ধরে নেব ধরি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস এই থিটা ডিগ্রি সেলসিয়াসটাই আমরা বের করব এই থিটা বের করতে গিয়ে আমাদের কি করতে হবে এই হলো আমাদের আমাদের আজকের এই আলোচনা শিক্ষার্থীবৃন্দ আমরা বর্তমানে করোনা ভাইরাসের আতঙ্কে আছি স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো সঠিকভাবে মেনে চলব সবাই সুস্থ থাকবো ভালো থাকবো এই প্রত্যাশায় আমি এখানকার এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ